হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লগার তানি একটা তিন্নি। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আছি ভালো। এই যে আমরা সবাই রেডি হয়েছি, এখন আমরা আমাদের নানা বাড়ি বেড়াতে যাচ্ছি। তো কাশ্মীরের দাদা বাড়ি থেকে গতকালকে আমরা সন্ধ্যায় আমাদের বাড়িতে এসেছি, মানে আমার বাবার বাড়িতে। তো এই তো এই যে কাশ্মীর, কাশ্মীরের দিক তাকাও বাবা। এই যে তাশ্মীরের মামা রায়ান আর তাশ্মীর। এই যে আমরা সবাই এখন রেডি হয়েছি, আম্মু রেডি হয়েছে, আব্বু যাবেন আমাদের সঙ্গে। আব্বু একা, তো আব্বু মানে একা বাড়ি দেখে আব্বু বাড়িতে থাকবে। এই তো এই যে আম্মু রেডি হয়েছে। কি নষ্ট করে রাখছে? এই যে তাশ্মীর, চলো চলো এখন আমরা বের হব। আচ্ছা দেখতেছি পরে। তো আমাদের সঙ্গে থাকুন, আজকে আমি আপনাদেরকে আমার নানা বাড়ি ঘুরে ঘুরে দেখাবো। তো এখনকার মতো ভিডিও এখানে অফ রাখছি। ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তো আমরা সবাই মিলে নানা বাড়ি বেড়াতে যাচ্ছি। তো এই বছর ইতালি থেকে এসে এই যে ফার্স্ট টাইম নানা বাড়ি যাচ্ছি। রায়ান কিন্তু আমার নানা বাড়িতে এবার ফার্স্ট টাইম যাচ্ছে, ও বাংলাদেশেই ও এসেছে ফার্স্ট টাইম। তো আমরা এখন হচ্ছে এই যে মেন রাস্তা থেকে এই একটু ঢালু, তো এখান দিয়ে আমাদের নিয়ে যেতে সমস্যা হবে, তার জন্য আমরা নেমে যাচ্ছি। তো এই সামনের এই যে মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইটের রাস্তা। তো আমরা যখন ছোট ছিলাম নানা বাড়িতে কিন্তু এই রাস্তাটা দিয়ে আমাদের হেঁটে যেতে হতো। এই রাস্তাটা হচ্ছে মাটির ছিল, বর্তমানে ইটের করা হয়েছে। তো আগের মতো তার কোনো জিনিসের নেই, তাই ভাবছিলাম যে নানা বাড়িটা না জানি কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, কেমন হয়েছে। মনের ভিতরে খুবই একটা মানে অন্যরকম অনুভূতি কাজ করতেছিল যে কেমন দেখব গিয়ে, আর আগের মতো নানা বাড়িতে আর সেই আনন্দটা নেই। নানা বাড়িতে ছোটোবেলায় যখন থাকতাম তখন অনেক আদর ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, মানে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে যা বলে বোঝানো শেষ করা যাবে না। আর এই যে ক্রিম কালার এই বাড়িটা হচ্ছে আমার মেজো আন্টিদের। তো আমরা নানা বাড়ি চলে এসেছি, নানা বাড়ি মধুর হাড়ি, তাই না? ছোটোবেলায় আবার অনেকে বলতো হচ্ছে মামার বাড়ি যাই দুধ ভাত খাই। তো আমি কিন্তু মামার বাড়ি অনেক দুধ ভাত খেয়েছি, দুধ আমার মানে প্রিয় একটা খাবার ছিল। রাত নাই দিন নাই যখন আমাকে দুধ ভাত খেতে বলতো আমি কিন্তু অলরেডি রাজি হয়ে যেতাম। তো দুধ ভাত খাওয়ার মানে মজার কাহিনীটা আপনাদেরকে একটু পরে বলতেছি। তো এই তো এটা হচ্ছে মেজো মামার ঘর। বড় মামানি ঈদের সময় আর কি তার বাবার বাড়িতে গিয়েছে বেড়াতে, তো মেজো মামা আমাদের দাওয়াত করেছে। তো মেজো মামার ঘরেই তো আমরা আসার পর মামানি আমাদের যে নাস্তাগুলো দিয়েছে তো সবাই মিলে মজা করে খাচ্ছি। আর এই ছোটো আন্টি খুবই মানে আনন্দে আছে, সে আমাকে অনেক বছর পর কাছে পেয়েছে। আন্টির ভালোবাসা মানে এত বেশি, আন্টির কাছ থেকে ভালোবাসা পেয়েছি তা আপনাদের বলে বোঝানো যাবে না। আন্টি আমার ছোটো খালা মনে আমাকে অনেক অনেক বেশি ভালোবাসতো। তো আজ তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন আমার নানা বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো নানা বাড়ির সামনে এই যে এখানটাতে একটা কাচারি ঘর ছিল, খুবই লম্বা একটা কাচারি ঘর, তো সবাই দেখলে মনে করতো এটা বুঝি স্কুল ঘর। তো এই যে এখানে এখানে হয়েছে তিনটা কবর। তো এই যে সামনে আমি হাত দিয়ে দেখাচ্ছি, তো এখানে হচ্ছে আমার নানা ভাই, বড় মামা আর সেজ মামা, তাদের তিনজনের কবর। তো এই দুনিয়া থেকে আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার নানা ভাই মামা আর মানে দুই মামা, তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, কারণ ওইখানটাতে আমি যেতে পারতেছি না কাছে। আর আমার এমন একটা দুর্ভাগ্য যে আমার নানা ভাই যখন মারা গিয়েছে তখনও আমি ছিলাম না, আর বড় মামা যখন মারা গিয়েছে তখন আমি বাংলাদেশে ছিলাম না। আমি বড় মামার মানে মৃত্যুর সময় মানে
শেষবারের মতো তার মুখটা আমি দেখতে পাইনি, নানা ভাইয়ের মুখটাও দেখতে পারিনি। আসলে প্রবাসী জীবনটা এত কষ্টের, মানে আমাদের আত্মীয় স্বজন আপনজন এই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যায়, শেষবারের মতো আমরা যে একটু দেখব মানে দেখতে পারি না আমাদের প্রবাসী, হচ্ছে আমাদের প্রবাসী জীবনের অবস্থা। তো প্রবাসে থাকলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। তো ওই বাড়ির সামনে যে পুকুরটা দেখালাম ওটা আমার নানুদের পুকুর, তো এই পুকুরে অনেক মাছ ধরতো। তো মানে মামারা যখন মাছ ধরতো তখন আমরা শুধু ভাই বোনেরা মিলে মাছ টুকাইতাম, খুবই মজা করতাম। আসলে এখন মামারা নেই, বাড়ির মানে চেহারা একদম পাল্টে গিয়েছে। তাছাড়া এই বাড়ির সামনে দিয়ে হচ্ছে ট্রেন লাইনের রাস্তা পড়েছে, তো এজন্য সরকারি লোক এসে তারপরে এই গাছ কাটার মানে কথা বলেছে, তো নানুরা এখান থেকে সব গাছ কেটে ফেলেছে, তো এখন বাড়িটা একদম নদী ভাঙা বাড়ির মতো লাগতেছে। তো এই যে এই ঘরটা, এটা হচ্ছে আমার মেজো মামাদের ঘর, মেজো মামা আর কি আলাদা খায়। তো সবাই তো চিরদিন আর একসঙ্গে খায় না, তার যেহেতু বাচ্চা কাচ্চা হয়েছে তো ওরা বড় হয়েছে, ওদের কথা চিন্তা ভাবনা করে মানে সব কিছু মিলিয়ে এখন দেখা গেছে মেজো মামা আলাদা খায়। তো আমার চার মামা, দুই মামা মারা গিয়েছে, বড় মামা সেজো মামা মারা গিয়েছে, তো মেজো মামা ছোট মামা আছে। আর এই যে ঘরটা, এটা হচ্ছে আমার নানা ভাইয়ের ঘর। ঘরটা অনেক বছর পূর্বে যখন আমি ছোট ছিলাম, একটা টিফিন বক্সে করে এক টিফিন বাটি মানে মাটি দিলে আমি উঁচা করতে পারতাম না, ঠিক তখনকার ঘর। তো আমি এখন হচ্ছে যে মেজো মামা ঘরে ছাইড দিয়ে বাগানে চলে যাব। তো এই যে এখানে আমার অনেক শৈশব স্মৃতি পড়ে আছে, তো ভাবলেই অন্যরকম একটা আনন্দের অনুভূতি হয়। তো এই বাগানটার ভিতরে না আমার সাঙ্গুপাঙ্গু, তো মানে সহপাঠী যারা ছিল ওদের নিয়ে আমি অনেক পুতুল খেলাইতাম। তো আর হচ্ছে এই নানুদের বাড়িটা হচ্ছে দুইটা ভিটা নিয়ে, তারপরে এই বাড়িটা বিশাল বড় একটা বাড়ি, চতুর্ধারে আমি এখন ঘুরিয়ে দেখাতে পারতেছি না মানে সময় স্বল্পতার কারণে, এখন আবার আমাদের এক জায়গায় যেতে হবে। তো আমার পরবর্তী ভিডিওটাতে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে কোথায় যাচ্ছি। তো আমি এখনই বলে দিচ্ছি যে এমপি নিক্সন চৌধুরী, তো ওনার বাড়িতে যাব। তো আমার পরবর্তী ভিডিওটা হবে হচ্ছে নিক্সন চৌধুরীর বাড়িতে গিয়ে আমরা কী করলাম, তো সেই সম্পর্কে আর কি ভিডিওটা। তো এই তো এটা হচ্ছে একটা পানি ফলের গাছ, তো আমরা পানি ফল বলি, আপনারা অনেকে হয়তো বা জামরুল বলেন পানি ফলটাকে, আবার জানি না অন্যান্য দেশে কী বলে পানি ফলটাকে। তো যারা যেই দেশেই মানে যাই বলেন না কেন আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আর এই যে বাগানটার ভিতর না একদম নির্জন জায়গা, মানে খুবই মানে শীতল শীতল একটা বাতাস আসতেছিল, আমার কাছে খুবই ভয় লাগতেছিল। তো আমার মামাতো বোনটা আমার সঙ্গে ছিল, ও আমাকে সাহায্য করতেছিল, আর ভাইয়া এবং আপুদের যাদেরই বাবা আছে মা আছে সবাই বাবা মাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। আসলে বাবা মা কী জিনিস, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না, যখন হারাবে ঠিক তখনই আমরা মানে অনুভব করব যে মানে যখন বেঁচে ছিল তখন আমাদের জীবনটা কত সুন্দরভাবে কেটেছে। তো আমার বড় মামার হচ্ছে দুই মেয়ে এক ছেলে, তো মামা তো এই দুনিয়া থেকে চলে গিয়েছে, তো বাচ্চাগুলো মানে মামার ছেলে মেয়েরা এতিম হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু ওদেরকে সবাই মিলেই দেখি, কারণ ওদেরকে তো আর দেখার মতো লোক নেই, কারণ বাবা ছাড়া এই দুনিয়াতে মানে চলাফেরা সব কিছুতে কত যে কষ্ট, যার বাবা নেই একমাত্র তারাই জানেন। তো আমার মামাতো বোন ছোট ছোট,
তো বড় মামা তো বোনটা একটু বড় হয়েছে, ওরা দুই বোন এক ভাই, তো বড় মামা তো বোনটা হচ্ছে এবার 6-এ পড়ে, তো ওকে হচ্ছে ভাঙা মাদ্রাসায় আর কি, এখানে একটা জায়গার নাম ভাঙা, ওই মাদ্রাসায় আর কি ভর্তি করে দিয়েছে ওখানে একটা মাদ্রাসায়। তো এই যে আমার নানু বুঝি, আমার নানু বুঝি অল্প বয়সে আমার মতোই মানে অনেক কিছু হারিয়েছে, স্বামী সন্তান। তো নানু তার দুজন সন্তানকে নিজের চোখের সামনে মাটি দিতে দেখেছেন, আসলে এটা যে কত কষ্টের, মানে যে মায়েরা সন্তান হারিয়েছে একমাত্র সেই মায়েরাই বুঝে। তো আমার নানু যতদিন বেঁচে থাকে তাকে যেন আল্লাহ ধৈর্য সহকারে বাঁচিয়ে রাখে, ইমানের সাথে মৃত্যু দেয়। তো আপনারা দোয়া করবেন। আজকের মতো এই ছিল আমার ভিডিও, আল্লাহ হাফেজ।